I wonder what you should be saying. হ্যালো ফ্রেন্ড, আপনাদের একটা ঝাক্কা চিজ দেখাবো, দেখবেন, দেখুন। কোন ঝাল অনেক জায়গায় শুনেছিলাম, কিন্তু আমি ঝালের তো ঝড় দেখতে পেলাম না। মানে ঘরে মা বাবারা যেরকম রান্না করে আমি সেরকমই স্বাদ পাচ্ছি। দিদির সাথে কন্ট্যাক্ট করলাম, তো দিদি বললো ঠিক আছে ভাই, তোমরা আমাকে সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে অবশ্যই আমাদের আমাকে জানিয়ে এসো, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। আর দিদিকে নিয়ে অনেক ট্রোল দেখছি আমি, কিন্তু দিদি বলার নেই, আমি কাউকে উদ্দেশ্য করে কাউকে বলতে চাই না, অনেক মিম ট্রোল। আমার মনে না থাকলে কিছু করার নেই, আমার একটা মাথা তো এটা। হ্যালো ফ্রেন্ড, আমি সঞ্জয়, হাই বাংলাদেশ, তোমাদের দেখাচ্ছি আজকে। পিছনেই আমার পিছনেই আছে সেই নন্দিনীদি যে এখন নেট জগতে ভাইরাল। হ্যাঁ, সেই নন্দিনীদি যে নেট জগতে ভাইরাল, তার একটা আসল নাম আছে, সেই আসল নামটাও আমরা জানা অজানা। তো আসল নামটাও তোমাদের সামনে তুলে ধরবো, এবং যে নন্দিনীদি স্টাইল নন্দিনীদি বলে পরিচিত তোমাদের এখনই দেখাবো, আমার পিছনেই আছে। আজকে সমস্ত কিছু দেখাবো, তার খাবার দাবার, তার কোয়ালিটি, এবং তার কিছুদিন আগে একটা ঝামেলা হলো, কী কারণে, সেই সমস্ত কিছু তুলে ধরবো। তোমরা সঙ্গে থাকো এক্ষুনি। আপনার নামে ফেসবুকে অনেক পেজ খুলে গেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক পেজ খুলে গেছে আপনার নামে, কিন্তু কোনটা সঠিক বুঝে পাচ্ছি না। আপনার ফেসবুক আইডিটা বলুন। দেখতেই পাচ্ছ ফেসবুকে কোনো পেজ নেই, আর যারা ফেক আইডিতে পেজ খুলছো তারা এগুলো বন্ধ করে দাও, ঠিক আছে, ফলোয়ার্স বাড়ানোর জন্য। দিদি নিজে থেকে এবার মাকে দেখুন, এই হচ্ছে নন্দিনী, খুব মিষ্টি হাসি নন্দিনীদির মতনই, খুব কিউট দেখতে, দেখুন। একটা দেখার বিষয় কি তোমরা দেখতে চাও, মেন হচ্ছে নন্দিনীদির হোটেলের সামনে এতটাই ভিড় যে রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দুপাশে রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে, এত ভিড়, এদিকে বাস জ্যাম হয়ে গেছে, দেখতে পাচ্ছ এত পরিমাণে হোটেলের পাশে নন্দিনীদির ভিড়, রাস্তায় গাড়ি জ্যাম, দেখতেই পাচ্ছ, দেখো রাস্তায় অতিরিক্ত গাড়ি জ্যাম হয়ে গেছে। তোমরা দেখো আমার পিছনে বড় বড় গাড়িগুলো আছে, সব দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সত্যি জোর দিতে তো আজ আমি নিজের চোখে দেখলাম, কিচ্ছু বলার নেই, ওর নামে কেউ কিছু বললে প্লিজ বিশ্বাস করবেন না, ও যে আজকে দোকানটা খুলে সত্যি যে ওর মতো মেয়ে বলে আজও আমাদের সহ্য করছে, নাহলে ওর উচিত ছিল গরমেই হাতারাতে আমাদের তাড়িয়ে দেওয়া, মেয়ে ও বলে এখনো আমাদের দাঁড় করে দিতে। একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে খুব ব্লগারে ভর্তি, এত ব্লগার যে কিছু বলার নেই, তোমরা দেখতে, এত ব্লগার যে মানে পাফলার জায়গা নেই, তোমরা দেখতেই পাচ্ছ সব। মানে ট্রেন বুক এসেছে, তারা অর্ডার দিয়েছেন, এটা আজকে পাবলিকের জন্য নয় এই মাটন, তাই তো গো, এটা হাটটা এলো, এটা আজকে ওদের জন্যই ভাত খাওয়া হয়ে গেল, ঠিক আছে, এখন মাটন বাড়ছে, মাটনটা যাচ্ছে আর কি কাস্টমারের কাছে। ভাত দিন না, ভাতটা নিয়েছো,
চাকরি চলে যাবে শুধু ওনার ওনার আমি আমি ভালো আছি আমরা আমরা রিভিউর জন্য প্ল্যানেট থেকে আমি আসছি হেঁটে এখানে মানে এতটাই দিদি মানে দিদির খাবারে এতটাই আপনার ভালো লাগছে যে ওখান থেকে আপনাকে এখানে আসতে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন প্ল্যানেট থেকে হেঁটে আসছে যেহেতু আমি এখানে অতটা চিনি না জায়গা ওখান ধর্মতলা ধর্মতলা থেকে হেঁটে এসছে দিদির এখানে শুধু দিদির হাতে রান্না খেতে আমি এখানে এখানেও দেখতে পাচ্ছেন এখানেও দিদি ভাই দিদি খুবই ভালো আমিও খাওয়া দাওয়া করলাম তো খুবই রান্না খুবই সুস্বাদু আর খুব সুইটেবল আর রান্নার থেকে অনেক দূর থেকে দূর থেকে আসছে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমস্ত কিছু ভালো তেল কোনো পাম তেল ব্যবহার হয় না এখানে রিফাইন তেল সর্ষের তেল ব্যবহার হয় এটা খুব ভালো লাগে হ্যাঁ শুনেছি আমি রান্না খুব ভালো এখানে ওই জন্য আমি এসে এখানে রান্না এর সাথে মাছ আলাদাভাবে দিলে তোমার পড়ে যাচ্ছে 70 টাকা তোমার বুঝতেই পারছি এই যে ভেজ দেখতে পাচ্ছ এই ডিশটা মাত্র 30 রুপিস 30 টাকা এরপরে যখন মাছ অ্যাড হবে তো আলাদাভাবে 40 টাকা তো আর 40 টাকা 30 টাকা 70 টাকা টোটাল 70 টাকা মাছ ভাত তোমরা এখানে দেখতেই পাচ্ছ নন্দনদি 70 টাকায় মাছ ভাত অসাধারণ কলকাতার মতন শহরে সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 30 টাকায় ডাল ভাত আর মাছ ভাত 70 টাকা দেখতেই পাচ্ছেন দাদারা খাচ্ছে তোমার দেখতেই পাচ্ছ ডিশ কমপ্লিট ডিশ পুরো কমপ্লিট খাবারে খুব সুন্দর দেখতে ডিশটা আর খুব সুস্বাদু খেতে দিদি মাছটা দেবেন ঝাল আমি তো এখনো দিয়ে একটাও ঝাল কিছু পেলাম না স্যার হ্যাঁ খুব সুন্দর খেতে খুব টেস্ট ভালো আমি তো ঘরোয়া ফিলিং পুরো দেখতে পাচ্ছি একদম রান্নাতে মানে কোন ঝাল অনেক জায়গায় শুনেছিলাম কিন্তু আমি ঝালের তো ঝও দেখতে পেলাম না মানে ঘরে মা বাবারা যেরকম রান্না করে আমি সেরকমই স্বাদ পাচ্ছি একদমই পুরো ঘরোয়া রান্না কোনো ঝাল কোনো কিছুই নেই খুব সুন্দর টেস্ট খুব ভালোই খেতে এই রয়েছে এতটাই ভিড় পরিমাণে ঠিক আছে দিদি পারছে না একা দিতে তো সত্যি দুর্দশ খেতে আর রান্নাটা সত্যি ঘরোয়া যারা যেই বলুক না কেন রান্নার কোয়ালিটি সত্যি খুব ভালো আর খুব ঘরোয়া খুব ভালো লাগছে আমার কত হয়েছে হ্যাঁ 70 টাকা তো আমাদের খাওয়া হয়ে গেল খুব সুন্দর আর আমি বাসার দিকে এখনই রওনা দেবো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে দিদি ভাইকে 70 রুপিস দিলাম বাংলাদেশে এই খাবারটার দাম কত পড়তো আমার দিদির দোকানে খাবারগুলো দেখে না মানে নিজের লোক সামাতে পারিনি আমি ওই জন্য তাড়াতাড়ি করে আমি একে বললাম ভাই তুই দিদির সামনে দিদির সাথে আমার সম্পর্কটা টোটালি আলাদা আই থিঙ্ক দেখতে পেয়েছো হ্যাঁ টোটালি আই থিঙ্ক দেখতে পেয়েছো হ্যাঁ টোটালি আলাদা খুব দারুণ লজ্জার ব্যাপার আরে এখানে ফেমাস কি 30 টাকার থালি না বা নন্দিনী দিদির সেই ডায়লগটা বাঙালিরা সবথেকে বেশি সেল কি আছে কোন থালিটা সবথেকে বেশি ছিল আমার মাছ আর মাংস কোন মাছটা বেশি খায় লোকে সব মাছ আমি কোন মাছের নাম মেনশন করব না আমি যে কোন মাছ রান্নবো সেটাই লোকে খাবে সবথেকে বেশি ফেমাস হচ্ছে নন্দিনীদির মুখের হাসি বরিশাল বরিশাল আপনারা চেনেন বরিশাল বরিশালের মেয়ে আচ্ছা ওকে ওকে এই আমি বরিশালের মেয়ে আপনাদের একটা ঝাকাছি দেখাচ্ছি দেখুন একদম আমাদের বরিশালেরই তার বাড়ি তো খুব দেখতেই পাচ্ছে বরিশাল থেকে এসেও মানে এখানেও বরিশালের লোক পাওয়া মানে একটা ভাগ্যেরই ব্যাপার সত্যি খুব ভাগ্যের আর এখানে টিপিক্যাল বেঙ্গলি খাবার পাওয়া যাচ্ছে একদম 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 বাঙাল রান্না খেতে গেলে বাঙালির হাতে রান্না খেতেই হবে অন্নি ইলিশ ঢাকার ইলিশ তো আরো বিখ্যাত পদ্মার ইলিশ চলো ফাইনালি সব শেষ হয়ে গেলো